অভ্যাস যোগ বা ধ্যান যোগ বা আত্মসংযম যোগ। এ অধ্যায়ে তিনটি নামাকরণ। অভ্যাস যোগও বলা হয়, ধ্যান যোগও বলা হয়, আত্মসংযম যোগও বলা হয়। অভ্যাস কাকে বলে, অভ্যাসটা কি, অভ্যাস কেন, অভ্যাসের প্রকার, অভ্যাসের ধরন, এগুলো জানা দরকার। এগুলো আমরা সকলেই নিয়মিত বিভিন্ন কাজে, বিভিন্ন মনের চিন্তায় বা কর্মজীবনে নানাভাবে অভ্যাস করি। কিন্তু আজকের অধ্যায়ে ভগবান যে অভ্যাস কথাটি বলেছেন সেটা হল নিয়মিত কর্ম সাধনের যে প্রযত্ন বা চেষ্টা, নিয়মিতভাবে, অনিয়মিত নয়, বা আজকে করলাম কালকে করলাম না পরশু করলাম এরূপও নয়, নিয়মিত ডিসিপ্লিন মেনটেন করতে হবে। নিয়মিত কর্ম সাধনের যে প্রযত্ন বা চেষ্টা তাই হচ্ছে অভ্যাস। ধ্যানাভ্যাস কর্মাভ্যাস দুই প্রকার। প্রথমে চাই কর্মযোগ অভ্যাস, তারপর ধ্যানযোগ অভ্যাস। ওই কর্মযোগ অভ্যাসের মধ্যে এসে যায় কীভাবে নিষ্কাম কর্ম সাধন করব, কীভাবে আত্মসংযম সাধন করব। আত্মসংযম বলতে আমাদের অন্তরিন্দ্রিয় বহিরিন্দ্রিয়ের সংযম, নিয়ম, সংযম নিয়ম, যাতে আমাদের ইন্দ্রগুলো অতিরিক্ত বহির্মুখী হয়ে না পড়ে, বিষয় চিন্তায় ব্যস্ত হয়ে না পড়ে। কেন এই অভ্যাস্য, কেন ভগবান দয়া করে গীতার মাধ্যমে আমাদের এমন একটি শিক্ষা দিয়ে চলেছেন সবার জন্য, এই যে দুর্লভ মানব জন্ম, এই জন্মটা যেন গতানুগতিক শ্মশানে চলে না যায়, এই জন্মটা যেন ধার্মিক জীবনে রূপান্তরিত হয়। এই যে মানব জন্ম দিয়েছেন ভগবান আমাদের, কি জন্য দিয়েছেন, সেই জন্যই ভগবান গীতার মাধ্যমে শিক্ষা দিচ্ছেন তোমাদের জীবন যেন গতানুগতিক ধারায়। গতানুগতিক ধারাটা কিরূপ, পশুপক্ষীর জীবনের মতো, নাম হলো গতানুগতিক ধারার জীবন। পশুপক্ষী তাদের জীবনের পরিবর্তন ঘটাতে পারে না। কোনো পশু এসে কি বলে, আমাকে একটু গীতাপাঠ শিখান, কোনো পশু এসে কে বলে আমি কেন বনের মধ্যে এত তারা খাচ্ছি, এ থেকে মুক্তির উপায় কী, কোনো পশু এসে কে বলে এই জীবনের চেয়ে কেউ কোনো উন্নতি জীবন আছে, কোনো পশু এসে কে বলে আমরা যে আনন্দ পাচ্ছি এর থেকে আরও অনেক আনন্দ আছে কি, পারে না। কারা পারে, মানুষে পারে। এবং মানুষ পারা সত্ত্বেও যদি সে পথে না চলে, তাই সেই পথে চলার জন্য ভগবান এই অধ্যায়ের মধ্যে অনেক বড় বড় কথা আছে, আমরা সেদিকে যাব না, যে ছোট কথাগুলো আমাদের জীবনে প্রয়োজন সেগুলো আমরা আলোকপাত করার চেষ্টা করব। নামই হচ্ছে অভ্যাস যোগ। এই অভ্যাসটা কেন, আমাদের জীবনটা গতানুগতিক যে পশুপক্ষীর মতো জীবন চলছে, আহার নিদ্রা মৈথুন বইয়ে ব্যস্ত যে পশুপক্ষীর জীবন, তার অধিক পশুপক্ষী চিন্তা করতে পারে না, তার অধিক চিন্তা করার জন্য আহার নিদ্রা মৈথুন ভয়ের পরেও কি আছে, যে চেতনা বিবেক শক্তি ভগবান আমাদের দিয়ে জগতে পাঠিয়েছেন, তার যথাযথ প্রয়োগ করার জন্য, তার পুনঃপ্রেরণা পাওয়ার জন্য, তার সাহায্য পাওয়ার জন্য, সেই পথে চলার জন্য, সেই মার্গে গিয়ে আনন্দ লাভের জন্য এবং সেই মার্গে গিয়ে জীবনটাকে সার্থক করার জন্য যে চেষ্টার সন্ধান ভগবান আজকের অধ্যায়ে দিয়েছেন, ধর্মজীবন রূপান্তরিত করার জন্য, গতানুগতিক জীবনটাকে ধর্মজীবনে
পরিবর্তন করার জন্য, অধ্যাত্ম জীবনে পরিবর্তন করার জন্য, সফল সাধ্য করার জন্য ভগবান অভ্যাসের সাধন এই অধ্যায়ে বলেছেন। এবং আরও বলেছেন পঞ্চম শ্লোকের মধ্যে বলেছেন, যে কার্য করিলে হয় আত্মার পতন, করিও না হেন কার্য কুন্তির নন্দন। উদ্ধরদাত্মনাত্মানং নো আত্মানং অবসাদয়েত, আত্মৈব হি আত্মন বন্ধ আত্মৈব রিপুরাত্মন। তাহলে ভগবান প্রথমেই বলে দিলেন, দেখো অর্জুন, অর্জুন জিতেন্দ্রিয় বীর পুরুষ, স্বর্গের অপ্সরারও তাকে টলাতে পারেনি, এমন জিতেন্দ্রীয় পুরুষকে কুরুক্ষেত্রের ময়দানে যুদ্ধের প্রাককালে উপদেশ দিচ্ছেন, জীবন যেন পতন না ঘটে, জীবনের যেন পতন না হয়, মানব জীবনের পতন যেন না হয়। আমরা কি কেউ নিশ্চিত করে বলতে পারি যে জীবন দ্বারা আমাদের চলছে এভাবে মৃত্যুবরণ করলে আবার মানব জীবন পাব? রাতে যখন আমরা শুতে যাই তখন একটু বসে চিন্তা করুন, একটু ভাবুন, যে জীবন, যে চোখ, সুন্দর চক্ষু ভগবান আমাদের দিয়েছেন পৃথিবী দর্শন করার জন্য, ভগবত বিগ্রহ দর্শন করার জন্য, দেশ বিদেশে প্রজ্জ্বলন করার জন্য, যে চলৎ শক্তি দিয়েছেন, যে চেতনা দিয়েছেন, যে প্রেরণা দিয়ে আমাদের পাঠিয়েছেন, সেটাকে আমি আবার পাব? তখনই সে ভাবতে পারবে কেন ভগবান আমাদের এই জীবনটাকে দিয়েছেন, আমরা কেন নিজেরা নিজেরা সৃষ্টি হয়েছি, কীভাবে আমরা পৃথিবীতে এসেছি। এগুলো একজন মানব কেবল সে চিন্তা করতে পারে, তাকেই বসে ভাবনা করতে হবে। কি ভাবনা করতে হবে? ভগবানের কথা। কি কথা? জীবনের পতন কি এবং জীবনের উত্থান কি? কাকে ভগবান পতন বলেছেন, কাকে ভগবান উত্থান বলেছেন? আমরা যদি পশু পক্ষীর মতো জীবনযাপন করি জীবনের পতন হবে। অর্জুনকে সেই শিক্ষাটাই দিয়েছেন, অর্জুনকে উপলক্ষ্য করে আমাদের সকলকে সেই শিক্ষাটা দিয়েছেন, সকলের জন্য, গীতা সকলের জন্য, সকল শুধু হিন্দুর জন্য নয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সকলের জন্য গীতার শিক্ষা, এমন উদার গীতা শিক্ষা। তা সারা পৃথিবীতে গীতা এক তোলপার সৃষ্টি করেছেন, হয়তো আপনারা সে খবর রাখেন না। আজ থেকে এক মাস পূর্বে সৌদি আরবে 15 দিনের 15 লক্ষ গীতা সৌদি ভাষায় বিতরণ হয়েছে। জানেন মোল্লারা পড়তে চেয়ে গীতা, যেখানে কি আছে, যেখানে জার্মান, আমেরিকা, কানাডা, লন্ডন, সারা পৃথিবীতে গীতা তোলপার সৃষ্টি করেছেন, আর আমাদের ভারতবর্ষের সম্পদ আমরা গীতা শিক্ষা লাভ করছি না, এই আমাদের দুর্ভাগ্য। আমাদের গীতার জ্ঞান আমাদের কারো নেই। গীতা কি শিক্ষা দিয়ে চলেছেন, কি জন্য গীতা ভগবান শ্রীকৃষ্ণ এই আমাদের জন্য এই মেসেজ বাণী পাঠিয়েছেন, কি লাভের জন্য? অমৃতা ভবন্তে, অমৃত লাভের জন্য। মর্ত্যলোকে অমৃত পাওয়া যায়, কেবল স্বর্গে অমৃত নয়, এই মর্ত্যলোকেই পাওয়া যায়। এখন কিভাবে পাওয়া যায়? মর্ত্যের মানুষ যেন অমর হতে পারে, অমৃত লাভ করতে পারে, দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারে, তার জন্য অমৃতের সন্ধান, গীতামৃতম। গীতাকে বলা হয়েছে অমৃত। বেদকে যদি গাভী বলা হয় আর বেদের দহনকারী যদি সর্ব উপনিষদ গাব, উপনিষদ মানে বেদ, দুগ্ধা গোপাল নন্দন, গোপাল নন্দন। বৎস যদি অর্জুন হয়, দহনকারী শ্রীকৃষ্ণ হয়, দুগ্ধ যদি অমৃত হয়, বক্তা হচ্ছে সুদীজন আমরা সবাই। ভগবানই এই জন্য গীতা আমাদের গীতামৃত, গীতা বলে অমৃত, গীতার মধ্যে অমৃত আছে পাওয়ার জন্য। তো গীতা পাঠ করলে হবে না, অভ্যাস করতে হবে, অভ্যাস যোগ রূপায়ণ করতে হবে নিজের জীবনে। গীতা শুনে ঘরে গিয়ে শুয়ে পড়লাম, ঠাকুর রামকৃষ্ণের বাসায় পঞ্জিকাতে আরি আরি জল লেখা আছে, পঞ্জিকা মশালে এক পোটা জলও পড়বে না। ও গীতা পড়লাম কিন্তু অভ্যাস করলাম না, ওই অমৃত আমার লাভ হবে না। অভ্যাস, অভ্যাস যোগ নিজের জীবনটাকে একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য।
আজকের অধ্যায়ে ভগবান বলেছেন, মানুষের মন চঞ্চল বিচলিত হয়ে ঘটনাক্রমে ঘাতে প্রতিঘাতে আঘাতে শোকে মোহে দুঃখে ক্লেশে কষ্টে জর্জরিতে প্রতিক্ষণ বিচলিত হচ্ছে। মানুষকে এমন একটি জায়গায় যেতে হবে যে জায়গায় গেলে শত দুঃখও তাকে বিচলিত করতে পারবে না। জং লব্ধা চাপরং লাভং মন্যন্তে নাধিকন্তত যস্মি স্তুত ন দুঃখেন গুরুণাবি বিচাল্যতে। হাজার হাজার দুঃখ আসলো আমাকে বিচলিত করতে পারবে না, আমি অবিচল থাকতে পারবো কেন? আমি একটি অবিচলিত তত্ত্বের সন্ধান পেয়েছি। আমি সেই তত্ত্বের সন্ধান যদি পাই, একটা বালক যখন ছোট থাকে অনেক নুড়ি পাথর কাপড় মালার জুলাদি অনেক খেলা করে, সে যখন অনেক বড় হয়ে যায়, আজকের দিনে যে সুন্দর একটা যদি আপনি যদি একটা সুন্দর স্ক্রিন টাচ মোবাইল পায়, আপনাকে হাজার নুড়ি পাথর দিলে সেদিকে সে থাকাবে বলো? স্ক্রিন মোবাইল টাচ যখন পেয়ে যাবে, সে আর ছোটবেলার খেলনাগুলো সে ভুলে যাবে। তো সংসারের খেলনাগুলো আমরা তখনই বলতে যাব যখন স্ক্রিন টাচের মতো ভগবত দর্শন আমাদের হবে, ভগবত অনুভূতি আমাদের হবে। ভগবান আছে, তার ইশারা আমরা পাচ্ছি, তাকে ডেকে তার কৃপা প্রার্থনা আমাদের জীবন একটা সুন্দর গতিতে চলছে, এটা যখন যেদিন আমরা উপলব্ধি করতে পারব, তাহলে আর সংসারে এই ছোট্ট কাট্ট খেলা ডুলা মালা এইখানে বিষয় আসক্তি এইসব আর আমাদেরকে বিব্রত করতে পারবে না, বিচলিত করতে পারবে না। তাই ভগবান বলছেন, অর্জুন তোমার মতো সকলের মন চঞ্চল। অর্জুন নিজেই সকলের পক্ষ হয়ে প্রশ্ন করেছিলেন, হে ভগবান আপনি যে এত সুন্দর তত্ত্বতত্ত্ব কথা বলছেন, ভগবত তত্ত্ব ঈশ্বর তত্ত্ব আত্মতত্ত্ব, আমার এই বিষয় আবদ্ধ মন যে পিপিলিকার মুখে গোবরের ছিটা লেগা আছে তার কাছে চিনি মিষ্টি লাগে না, আমারও মায়ামোহর সেই গোবর বিষটা মুখে লেগে আছে মনে লেগে আছে, তোমার এই সুন্দর কথা আমার মনে প্রবেশ করছে না, ভালো লাগছে না, মন আমার চঞ্চল কোথায় কোথায় চলে যায়। হয়তো মন এখানে বসা আছে চিন্তা করছে, আটটু পরে গিয়ে হয়তো টেলিভিশন খুলে অমুক মুভিটা দেখবো, কতক্ষণ পর এখান থেকে দূরে চলে যাব, হয়তো বাবার চাপে বা মায়ের চাপে বা প্রসাদের লোভে হয়তো এসেছি, গিয়ে কতক্ষণ পর যে ওইখানে যাব ঠিক নেই, এই জন্য কি সৎসঙ্গ করা? না, তার জন্য না, মনের পরিবর্তনের জন্য, মনের পরিবর্তনের জন্য। তা বলছে অর্জুন সত্যি মন চঞ্চল। অর্জুন সকলের পক্ষেই বলেছিলেন, আপনার এই সুন্দর তত্ত্ব ঈশ্বর তত্ত্ব আমার মনের মধ্যে ধারণা হচ্ছে না, আমি পাচ্ছি না এগুলো অনুভব করতে। বুঝতে পারলাম অর্জুন, অসংশয় মহাবাহু মন দিনিগ্রহম চলম, তুমি বলেছ বায়ুকে বশ করা যেমন কঠিন মনকেও বশ করা তেমন কঠিন, ঠিক, কিন্তু তথাপি মনকে বশ করা যায়। অভ্যাস নতুকন্তেও বরিয়া জ্ঞান চগৃহতে, দুটা জিনিস শুধু মাথায় মনে রাখতে হবে, অত কিছু মনে রাখতে হবে না, দুইটা শব্দ অভ্যাস আর বোরাক। আমাকে নিয়মিত অভ্যাস, যেরকম দায়বদ্ধ হয়ে আপনারা নিয়মিত চাকরিতে যান, দায়বদ্ধ হয়ে স্কুলে বালককে ভোরবেলা ঘুম থেকে স্কুলে পাঠান, দায়বদ্ধ হয়ে গৃহিণীরা রান্না করে কর্তার জন্য যথাসময়ে তৈরি করেন, দায়বদ্ধ হয়ে ব্যবসায়ীরা তার যে প্রয়োজনীয় লোন দানা মিটাইয়ে দেয়, সেরকম দায়বদ্ধ হয়ে নিয়মিত ভগবানের উপাসনা করা চাই। কীভাবে উপাসনা করব, সে কথাগুলো সুন্দর করে আজকের অধ্যায়ে ভগবান বলেছেন। যেমন তেমন করে টপটপ করে একটু মালাটালা জপ করলাম, এক অধ্যায় বলেছেন না একটু গীতাপাঠ করতে গীতাপাঠ করে গেলাম, না, ওরকম করে কোনোদিন মনস্থির হবে না, ওরকম করে কোনোদিন মনস্থির। তা এরকম স্বভাবের লোক দেখে, এরকম স্বভাবের যারা লোক, যেমন তখন মালা একটা জপ করলাম রাস্তাঘাটে মাঠে যাকে দেখিয়ে দেখিয়ে, কিংবা ঘরে বসে একটুখানি পরে চলে গেলাম, মহাত্মা কবির আফসোস করে একটা দোহা বলেছেন, তিনি আফসোস করেছেন, আহা লোক কী করছে, গুরু মন্ত্র পেয়েছে সবাইকে দেখিয়ে দিয়ে জপ করছে, আমি কত জপ করছি তোমরা দেখো রাস্তার মধ্যে মালা একটা লই ঘুরে ঘুরে, না, তিনি একটা সুন্দর দোহা বলেছেন, জপ ফের তো জনম গয়া গয়া না কা মন কা ফির,
অপ কর্কে জপ চোরকে মন কামালা ফির। অর্থাৎ বলা হচ্ছে তোমার জপ করতে করতে জনম চলে গেল, মনের পরিবর্তন হলো না। জপ ফের তো জনম গয়া, তুমি জপ করতে করতে তোমার জীবন চলে গেছে, কিন্তু গয়া না মন কাফির, তোমার মন তো পরিবর্তন হয়নি। মন যেই সে, যেই তিমির সেই তিমির, যে অন্ধকার সে অন্ধকার, যে বিষাক্ত সে বিষাক্ত, বিষয় শুধু দিন দিন পিপাসা বাড়ছে, আকাঙ্ক্ষা বাড়ছে, এসনা বাড়ছে, লোভ বাড়ছে, ঈর্ষা বাড়ছে, বিদ্বেষ বাড়ছে, ঘৃণা বাড়ছে, নিন্দা বাড়ছে, হিংসা বাড়ছে, মিথ্যাচার বাড়ছে, বাড়ছে কি না আপনারা বিচার করুন। জব করছেন, সন্দেহ দিচ্ছেন, তো বলছে না অপ করকে চোরো, হাতের কজ্জব ছেড়ে দাও, মালা জপ চারো, মন কা মালা ফির, মনের মালা জপ করো, মনকে মন্ত্রের মধ্যে লাগানোর চেষ্টা করো। মনকে আমি যদি হাতে জপ করি, মালা জপ করি, মুক্তি, হাত মুখ জপ মুক্তি পাবে না, মন মুক্তি পাবে। মন ওই এব মনুষ্যানাং কারণং বন্ধ মোক্ষায়, মনই বন্ধন এবং মুক্তির কারণ। বদ্ধং বিষয়ে আসক্ত মুক্ত নির্বিষয়ং মন, যে মন বিষয়ের কামনা বাসনায় একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, সেভাবে তার জীবনটাকে পতনের দিকে নিয়ে যাচ্ছেন। আর যার মন অনাসক্ত নির্বিষয়, সে মুক্তির দিকে যাচ্ছেন। তাহলে কি আমরা সংসারের কাজকর্ম ছেড়ে দিয়ে বনবাসী হব? সেটা কিন্তু অর্জুনকে ভগবান একবারও বলেনি। গীতার উপদেশ কোনো সন্ন্যাসীকে নয়, গীতার উপদেশ দিয়েছেন একজন গৃহীকে। অর্জুন কি সন্ন্যাসী ছিলেন, গৃহত্যাগী ছিলেন, যোগী ছিলেন, তপস্বী ছিলেন, মুনি ছিলেন, ঋষি ছিলেন? না, একজন গৃহী। তাই আজকে এর অধ্যায়ে দেখবেন তুমি কিভাবে অভ্যাস করবে অর্জুন। একাকী, একাকী নির্জনে তুমি বসো, যোগী জুঞ্জিত রহস্য স্থিত একাকী। তুমি যখন জপ ধ্যানে বসবে একাকী নির্জনে বসবে, রহস্য মানে নির্জনে, একাকী তুমি একা, সঙ্গে দুই চারজনকে নয়, তোমার সঙ্গে যারা বিষয় আসক্ত লোকজন তাদের সঙ্গে তুমি পারবে না, তারা বিষয়ে তোমার মনের মধ্যে বীজ ঢুকিয়ে দেবে। একাকী একটা পবিত্র স্থান তৈরি করে রাখবে ঘরের মধ্যে, পবিত্র স্থান, ঠাকুর গলে হলো উত্তম পবিত্র স্থান, যে ঘরে কোনো বিষয় কথা চলে না, বিষয় প্রসঙ্গ চলে না। যেখানে বিষয় প্রসঙ্গ থাকবে সেখানে বিরোধ থাকবে, বিরোধ থাকলে মন কোনো দিন নিরোধ হবে না, স্থির হবে না, চঞ্চলতা করতেই থাকবে। সুচো দেশে প্রতিষ্ঠাপন স্থিরম আসনমাত্মন, আজকের অধ্যায় সুচ পবিত্র স্থানে তুমি বসো। আর যেমন তেমন করে বসবে না, উবুতু বহিয়ে বসবে না, একটু সুন্দর আসনে বসো, গুরু কাছ থেকে শিখে নাও, পদ্মাসন, বীরাসন, সুখাসন, এরকম একটা আসনে বসো, যে আসনটা প্রস্তুত করবে যাতে মাটি থেকে বেশি উঁচু না, বেশি নিচু না, একটা কুশাসন রাখো, কুশ পবিত্র। তারপর তুমি একটা কম্বলাসন, এখন তার মৃগ অর্জুন এসব দরকার নেই, একটা কুশাসন, একটি কম্বলাসন রাখো। সুচো দেশে প্রতিষ্ঠাপ্যম স্থিরম আসনম আত্মন, না অতশ্রুতি নিচং, বেশি উঁচু না, বেশি নিচু না। কীভাবে বসবে? সমং কায় ও শিরগ্রীব, শরীর ঘাড়, হ্যাঁ তোমার শির এক দণ্ডায় মানতে, এককভাবে দণ্ডায় মানতে, দেখুন সেভাবে আপনারা করেন কিনা। সমঙ্কায় শ্রীগম না দৃশ্যবলোকয়ম, এদিক সেদিক তাকাবে না, ঘরে টঙ্কর শব্দ হলে কেরে এরকম কোনো শব্দ করবে না, যখন জপ ধ্যানে বসে জপ ধ্যানে বসেছ ওরকম, শুধু ঘরের দুয়ার বন্ধ করলে হবে না, মনের দুয়ারটাও বন্ধ করতে হবে। আমরা কী করে ঠাকুর গর্ব শব্দ জানলা বন্ধ করে দিই, কেন? বাইরের কোলাহল যেন আমাকে বিব্রত করতে না পারে। তো বাইরের দরজা বন্ধ করলে হবে নাকি মনের দরজাও বন্ধ করতে হবে? মনেরও দরজা বন্ধ করতে, মনেরও অনেক দরজা আছে, যে দরজা দিয়ে অনেক কথাগুলো ঢোকে, মনের দরজা বন্ধ করতে না দিশা বলোকে, এদিক সেদিক তাকাবে না, অন্য কোনো চিন্তা করবে না, অন্য কোনো চিন্তা করবে না, এবং নিষ্কামভাবে সমস্ত কর্মে যুক্ত থাকবে। শরীরের সংযম, মনেরও সংযম দিয়েছেন,
যেভাবে একটা বায়ুশূন্য স্থানে প্রদীপ রাখলে তার শিখা কেবল উদ্যোগতি থাকে, এদিক থেকে টলে না। যেখানে বায়ু নেই, বায়ুশূন্য স্থান, সমস্ত ঘরের দল জ্বালা বন্ধ করে একটা প্রদীপ জ্বালাবেন, যখন কোনো বাতাস আসে না প্রদীপের শিখাটা একদম ঊর্ধ্বমুখী থাকে। আর যেখানে বায়ুস্থান আর শিখাটা এদিক সেদিক নড়াচড়া করে, তো মনটাকে তুমি ঊর্ধ্বমুখী রাখবে, তোমার লক্ষ্যস্থলে রাখবে, তোমার ইষ্টস্থলে রাখবে। তোমার যে ইষ্ট, তোমার যে আরাধ্য, তোমার যে পূজ্য, তোমার যে সাধনার যে ধ্যেয়, তাকে তুমি শুধু তার দিকেই তাকিয়ে থাকবে। যথাদীপ নিবাতস্থ, হ্যাঁ, যেখানে বায়ুশূন্য স্থানে যেরূপ স্থানে তোমার প্রতিবেশী উদ্যমকে থাকে, সেরূপ তোমার মনের শিকাটাকে, মনের স্থির, মনের বৃত্তিকে ঊর্ধ্বমুখী রাখবে। আর মন দ্বারা অপরাপর যে সমস্ত আমাদের 10টি ইন্দ্রিয় আছে, রাস্তা দিয়ে দেখলাম কারো গাছের সুন্দর আম দেখলাম, আমার খেতে ইচ্ছে করছে, চোখ দেখেছে, মুখ খেতে ইচ্ছে করছে, পা চলছে না, অবস্থার সমস্ত ইন্দ্রিয়গুলোকে মন দিয়ে তুমি ওই বিষয় থেকে একটু টেনে নিয়ে আসবে। আমাদের ইন্দ্রিয় এটা আমাদের ভগবান, আমাদের এটা কর্মের দোষ হোক যেভাবেই হোক, উপনিষদ আছে পরাঞ্চি কানে ভেদিনাথ স্বয়ম্ভু, ভগবান যেন আমাদের ইন্দ্রিয়গুলো বহির্মুখ করে দিয়েছেন, স্বভাবত বহির দিকে আমাদের দৃষ্টি, আর সকল ইন্দ্রিয়ের রাজা মন। আর মনের দ্বারা তোমার ইন্দ্রিয়গুলোকে ওই যে রাস্তায় যেতে লোভ লাগে, লালসা লাগে, এই তুমি এগুলোকে সংযম করবে না। তোমার মনটাকে মন দ্বারা ইন্দ্রিয়কে বুঝতে হবে, হে ইন্দ্রিয় আমি যেটা নির্দিষ্ট করি সে পথে তুমি চলো, তুমি অন্যদিকে যাবে না। এবার মনটাকে কন্ট্রোল করতে হবে, আত্মসংযম করতে হবে, যেটা আত্মসংযম যোগ। ইন্দ্রিয়গণ যখন বহির্মুখী হয় মন তাদেরকে টেনে আনবে, আবার মন যদি বহির্মুখী হয় তাকেও টেনে নিয়ে আসতে হবে। অনেক সময় মনের মধ্যে অনেক বৃত্তি, অনেক চঞ্চলতা, অনেক বাসনা, অনেক কামনা, অনেক জর্জরিত হয়ে থাকে আমরা। তো মনটাকে যদি আমরা ধর্মজীবনে রূপান্তর করে চাই, সমস্ত কর্মজাত ধর্ম সংযুক্ত, ঈশ্বর সংযুক্ত থাকে, এই মনের একটাই বৃত্তি থাকবে, ওই বৃত্তিতে মনটাকে সেভাবেই পরিচালিত করতে হবে। যাদের মন ধর্মের সঙ্গে ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকে না, তাদের মনে এই বহির্মুখ স্রোতে চলতে থাকে, বহু ধারায় চলতে থাকে, আর বহু দ্বারা তাকে আবার কী করে দুঃখও দান করে। এভাবে ভগবান আমাদেরকে এভাবে চলতে আজকে দিয়েছেন বলে শুধু অভ্যাস করলে হবে না, অভ্যাস এবং বৈরাগ্য দুটা মিলেমিশে থাকতে হবে, দুটার মিলন চাই। আমি নিয়মিত সন্ধ্যা বন্দনা জপ করি কিন্তু আমার বৈরাগ্য নেই। আপনারা বলবেন সাধুরাই বৈরাগ্য অবলম্বন করবে, আমি গীতা কেন বৈরাগ্য অবলম্বন করব? তো আমি প্রথমে যে কথাটা বলেছি, গীতা উপদেশ কিন্তু সাধুদের দেয়নি, গৃহীকে দিয়েছেন। ধর্মজীবক সাধুরা গঠন করবে, গৃহরা করবে তা তো নেই, গৃহের যদি ধর্মজীব গঠন না করে তারাকে মুক্ত হয়ে যাবে না, দুঃখ থেকে মুক্ত হবে নাকি স্বর্গলোকে চলে যাবে, আগে সে বিচারটা করুন। আপনার যদি বিচার করুন যে হ্যাঁ আমরা লাগামহীন জীবনযাপন করবো, স্বেচ্ছাচার জীবনযাপন করবো, আমরা বিলাসিত জীবনযাপন করবো, করুন। ওই 21 প্রকার নরকের বর্ণনা আছে ভাগবতের, 1-1 প্রকার নরকে আমাদের যেতে হবে। আমাদের জীবনটাকে ধর্মজীবনে রূপান্তরিত করতে পারি, তাহলে ধর্মের যে অমৃত গীতামৃত আমরা প্রাপ্ত করতে পারি। তো অভ্যাস নতুকন্তে বৈরাগ্য ন চক্রিয়তে, বৈরাগ্য চাই। বৈরাগ্যটা কি? বিষয়ের প্রতি ভালোবাসাটা কমিয়ে দিয়ে ঈশ্বর প্রতি ভালোবাসাটাকে স্থাপন করা। অনেক বিষয়ে ভালোবেসে ফেলেছে এই জীবনে সবাই, যে আমরা এখন যে বয়সে আছি, যে অবস্থায় আছি, মনের যে স্থিতি, সেই স্থিতি বিচার করুন। আমার মনে বিষয়ের প্রতি আসক্তি শতকরা কতভাগ, ভগবানের প্রতি কতভাগ, সবারই চিন্তা করা দরকার। যতমান বৈরাগ্য, বৈরাগ্য 4 প্রকার, যতমান বৈরাগ্য, ব্যতিরেক বৈরাগ্য, একেন্দ্রীয় বৈরাগ্য, বশিকার বৈরাগ্য। যতমান মানে যত্নশীল হওয়া, আমি বৈরাগ্য অবলম্বন করব কিভাবে, আসলে আমি যে সংসারের বিষয়াসক্তি ছাড়তে চাই, কেন ছাড়ব, এগুলো তো ভালো লাগে, বাজার থেকে ভালো ভালো জিনিস কিনলে তো বেশ ভালোই লাগে, কেন আমি এগুলো ছাড়ব, ঘুমাতে ভালো লাগে কেন এগুলো ছাড়ব, ঘুরতে আমার ভালো লাগে কেন আমি ছাড়ব। আমাদের ভোজন, আমরা বাঙালিরা ভোজন বিলাসী, ভোজন আমাদের মন বিলাসী, শয়ন বিলাসী,
কর্তব্যাকর্তব্যের দিকে মন যেন ঘুমেই পড়ে থাকি, সকাল 8টা বাজে না 9টা বাজে না 10টা বাজে খবর থাকে না, আমরা এইরকমই থাকি, ভ্রমণ বিলাসী, সুযোগ পেলেই বাইরে চলে যাই, তীর্থের নাম দিয়ে পর্যটন করি। এ হচ্ছে বাঙালির স্বভাব। তো এত বিলাসী মন নিয়ে তো আর ভগবানের আরাধনা হবে না। তা বলছেন তোমার আগে বুঝতে হবে এগুলো সব অনিত্য, যে বিষয়গুলোকে আমি ভালোবাসতেছি সংসারের কোনোটাই আমার সঙ্গে যাবে না, কেউ আমাকে পরকালের কোনো আমাকে সাহায্য করবে না। পরকালে যখন আমাকে যমরাজ ব্যথাঘাত করবে, যে তুই চুরি করে টাকা রোজগার করে এত অট্টালিকা তুমি জমাইয়েছো, কাউকে তুমি দান করনি, এই যে তুমি চুরি করো তার জন্য তোমার এক বেদ, আর তুমি কাকা দান করেনি তার জন্য আর এক বেদ, ধর্মসাধকে আট বেদ, এই অট্টালিকাগুলো কি ওখানে গিয়ে আমাকে সাহায্য করবে? না, করবে কি? করবে না, অনিত্য। তো সংসারে কোনটা অনিত্য আর কোনটা নিত্য, এটা প্রথমে জানার নাম যতমান বৈরাগ্য। আমি যদি আমার কেন আমি বিষয় চারবো কেন, এটা যদি আমার মধ্যে ব্যাখ্যাটা না আসে, তখন তো বলো না না এগুলো সব বাজে কথা, আমরা আমাদের মতোই থাকি। এটাই ভাবতে হবে যে যেই বিষয়গুলোকে আমি স্ত্রী পুত্র ধন দৌলত এত বেশি ভালোবাসেছি, তারা আমার আমার মৃত্যুর পর আমার যখন যম যাতনা শুরু হবে, আমরা হিন্দুরা জন্মান্তর বিশ্বাসী, জন্মান্তর এক জন্মে আমরা মানব জন্ম লাভ করে 84 লক্ষ জনিবেদ করে আমার মানব জন্ম পেয়েছি, এরপর আমাদের এই জীবনেই শেষ জীবন নয়, এই জীবনের পরে আমাদের কর্মানুসারে জীবন হবে, আমার এই জীবনে যে কর্মগুলো করছি সের পরিণাম ফল বক্ষ তো ওখানে এখানে দুইখানে, তো ওখানে যখন আমার কর্মফলের যম যাতনা আমাকে দেবে, এই অনিত্য বিষয়গুলো যখন ভালোবেসেছি এরা আমাকে রক্ষা করবে কি না, এটা প্রথম আমার বিচারের বিষয়। সেই জন্য জানতে হবে নিত্য কি অনিত্য কি, অনিত্যম অসুখম লোকম এবং প্রাপ্য বজস্বভাম। ভগবান বলছেন এই সব অনিত্য, ভগবানের কথা বিশ্বাস করতে হবে না আমাদের। আমরা যদি গীতা বিশ্বাস করি, ঈশ্বর বিশ্বাস করি, ভগবান বিশ্বাস করি, ভগবানের কথা বিশ্বাস করতে হবে না? তো অনিত্য বিষয়কে বেশি ভালোবাসবো কেন? তা আমরা এদেরকে কি ঘৃণা করবো? না, এদের ঘৃণা করবো না, এদের মধ্যে ভগবান বিরাজ করছেন, এদের মধ্যে যে ভগবান বিরাজ করতে আমি সে ভগবানকে ভালোবেসে তাদের সঙ্গে সেরূপ ব্যবহার পরায়ণ হব। আমি যদি আমার স্ত্রীকে ভালোবাসি, স্ত্রীর দেহটাই আমার স্ত্রী নয়, একজন ভোগী ভাববে স্ত্রীর দেহটাই স্ত্রী, একজন ধার্মিক ভাববে স্ত্রীর মধ্যে পরমাত্মা আছেন, ওই পরমাত্মাকে ভালোবাসছি আমি, আমার পুত্রের দেহটাকে পুত্র নয়, পুত্রের মধ্যে যে পরমাত্মা বিরাজ করছেন ওটাই আমার পুত্র, ওইভাবে তাকে ভালোবাসি, ওইভাবে ব্যবহার পরায়ণ হওয়া, ভাবনাটা পরিবর্তন করে দেওয়া। যারা ভাবনাটা পরিবর্তন করে দে, যারা এসব চিন্তা করে, পুত্র যদি মৃত্যু বিয়োগ ঘটে, পুত্র যদি আপনার যম যাতনাও দেয়, আপনার দুঃখ লাগবে না, আমি যে পুত্রের দেহটাকে ভালোবাসি নেই। স্ত্রী যদি চলেও যায় আত্মারা হয়ে পাগল হবেন না, স্বামী যদি চলেও যায় আত্মারা হয়ে স্ত্রী পাগল হবে না, আমি দেহটা তো ভালোবাসিনি, আমি কর্তব্য পালন করেছি, তার মধ্যে আত্মাকে ভালোবাসেছি, যে আত্মা অজর অমর অব্যয়, যে আত্মার কোনো মরণ নাই জন্ম নাই, এই ভাবনাটা চাই, এই ভাবনাটা আমাদেরকে বিচলিত করবে, ওই যে বলে বিচলিত করে দেবে আমাদেরকে। সংসার শোক মোহিতে বিচলিত ঘটে না, দুঃখ পেলে আমরা বিচলিত হয়, কেউ মরে গেলে আমরা শোকে বিচলিত হয়, ওই অবস্থায় কী বিচার নিয়ে আমরা থাকবো? চাষির পুত্র মারা গেছে, চাষি নির্বাক হয়ে হোক্কার মধ্যে ডাবা কী বলে এগুলো টানছে, কী টান এগুলো, হোক্কা টানছে, ঢাপ ঢাপ করে টানছে, পাড়া পশি এসে সবাই কান্না করছে, আরে আরে নিষ্ঠুর মানুষ, বহু বছর পর একটা ছেলে হয়েছে বৃদ্ধ বয়সে, ছেলে মরে গেল তার জন্য কোনো শোক না করে হুক্কা টানছে, সবাই পারাপার্শ্বিক কান্না করছে, সবাই একে একমাত্র পুত্র তার অসুখের কারণে মৃত্যু বেড়েছে, তাকে তাকে করা হয়েছে সৎকার করা হয়েছে। এবার চাষার স্ত্রী পরের দিন বলছেন, চাষা যথাসবে সকালবেলা চাষে চলে যাচ্ছেন, তো চাষার স্ত্রী বললেন আপনি এত নিষ্ঠুর হন কী করে, আমাদের বহু সাধনার আরাধনার ফলে এই পুত্র মরে গেল আর আপনি বসে হুক্কা টানছেন, কোনো শোকেরই চিহ্ন আপনার নেই। বলছে স্ত্রী গিন্নি, কাল রাত্রে তুমি বড় স্বপ্ন দেখেছি,
স্বপ্ন দেখলাম আমি রাজা হয়েছি, রাজা হবার পর রাজ আমার বিবাহ হয়েছে, সাত পুত্রের পিতা হয়েছি, আমার সাতটা পুত্র। ওমা স্বপ্ন যখন বাংলো আমি একটি পুত্রেরও পিতা না, রাজাও না, যুবরাজও না। আর আজ সকাল আমার ছেলে মারা গেল, তুমি বলো সাত পুত্রের জন্য শোক করব না আমি এই পুত্রের জন্য শোক করব। দুটাই স্বপ্ন, ওটা ছোট স্বপ্ন, এটা দীর্ঘ স্বপ্ন। সংসারকে এভাবে স্বপ্নের মতোভাবে পরমাত্মার উপাসনা করতে হয়, এর নাম বৈরাগ্য। অনিচ্ছা সত্ত্বেও স্বপ্ন দেখি, অনিচ্ছা সত্ত্বেও সংসারে এসেছি, অনিচ্ছা সত্ত্বেও সকলের সঙ্গে আমার সকল সংসারিক ব্যবহার আমাদের করতে হচ্ছে, কিন্তু লক্ষ্য আমাদের ঈশ্বর, লক্ষ্য আমাদের এই জীবনটাকে গতানুগতিক স্রোতে বাসিয়ে না দিয়ে একটি ধর্ম জীবনে রূপান্তরিত করা। এই বোধটা যতদিন আমাদের না আসবে, নিত্য নিত্যের বোধ যতদিন না আসবে, ততদিন আমাদের বৈরাগ্যের সূচনা হয়নি, ততদিন আমরা গতানুগতিক জীবন দ্বারাই চলছি মনে করতে হবে। যতমান বৈরাগ্য, প্রথমে আমার জানতে হবে আমার কোনটা নিত্য কোনটা অনিত্য। অনিত্য বস্তু কোনোদিন আমার সাহায্যে আসবে না, আমার উপকারে আসবে না, আমাকে কোনোদিন সে মুক্তি দিতে পারবে না। নিত্য পরমাত্মা ঈশ্বর, তিনি একমাত্র আমার ইহকালের বন্ধু, পরকালের বন্ধু। তিনি সুরীত, সুরীদং সর্বভূতানাং, তিনি সুরীত, সকল হৃদয়ে তিনি অবস্থান করছেন। এ কথা যে যে জানে, সশান্তি মধিগচ্ছতি, সে শান্তি লাভ করতে পারে। যতমান বৈরাগ্য, যতমান ছিলাম, এবার ব্যতিরেক বৈরাগ্য। ঠিক আছে, এটা আমার জানলাম, একদিনে তো আমার বৈরাগ্য একেবারে, আমি সব বিষয়ে একেবারে মুক্ত পুরুষ হতে পারবো না, আমার অনেক বিষয়ের আকর্ষণ আছে, স্ত্রী পুত্র দন দোলর টাকা পয়সা বাসনা, অনেকগুলো আকর্ষণ আমার বৃত্তি মনের মধ্যে আছে, দেখি আমার কতগুলো ত্যাগ হয়েছে আর কতগুলো এখনো আছে, দেখি আমি চেষ্টা করে কতগুলো ত্যাগ করতে পারি। দেখা যায় অনেকগুলো ত্যাগ করেছি, অনেকগুলো এখনো আছে। এই অনেকগুলো যে ত্যাগ করে ফেলেছি জেনে, আর অনেকগুলো এখন আছে, এর নাম হচ্ছে ব্যতিরেক বৈরাগ্য। ব্যতীত, কিছু গত হয়েছেন, কিছু এখনো আছে, ব্যতিরেক বৈরাগ্য। যতমানটা জানলে হবে না, আমাকে ত্যাগের চেষ্টাও করতে হবে, আমাকে ত্যাগের চেষ্টাও করতে হবে। ব্যতিরেক, কিছু আছে কিছু নেই, আবার কিছুর মধ্যে দেখা যায় আরও চেষ্টা করছি কমানোর জন্য, নিজেকে ঈশ্বরে সমর্পণ করার জন্য আরও চেষ্টা করছি, চেষ্টা করতে দেখা যায় এখনও একেবারে কোনো না কোনো সময় কোনো একটা বিষয় আকর্ষণ আমার মনের মধ্যে কখনো কখনো সেখানে ঢুকে যায়। আমি চাই নির্বিষয় হতে, না কখনো বিষয় ঢুকে যায়। আমি চাই মায়ামুক্ত থাকতে, না কোনো না কোনো মায়ার বিষয় ঢুকে যায়, একটা কোনো না একটা ঢুকে যায়, একাকি একটা ঢুকে যায়। এখনো পিওর হতে পারছি না, পুরো বৈরাগ্য অবলম্বন করতে পারছি না। যতমান ব্যতিরেক একেন্দ্রীয়, কোনো না কোনো একটা বিষয়ের মধ্যে ঢুকে যায়, তা হচ্ছে বশিকার বৈরাগ্য। বশিকার, সবগুলো আমার বশ হয়েছে, সকল ইন্দ্রিয় মন বুদ্ধি চিত্র আমার একাগ্র হয়েছে, বৈরাগ্য মানে ঈশ্বরে একাগ্র হয়েছে, কিন্তু এখন ঈশ্বর দর্শন হয়নি। তৎপরং পুরুষম খ্যাতম গুণ বৈতিষ্ণম বৈরাগ্য পর বৈরাগ্য, এরপর আরও বৈরাগ্য। তা আমরা অত দূরে যাচ্ছি না, আমরা এখন চেষ্টা করি ভগবান যে কথা, আমরা যতমান ব্যতিরেক একেন্দ্রীয় এভাবে আমরা চেষ্টা করতে চলি। এইভাবে যারা চেষ্টা করে না তাদের জীবনেরই পতন ঘটে। সেই জন্য অর্জুনকে প্রথমেই ভগবান বলে দিয়েছেন, যে কার্য করিলে হয় আত্মার পতন, করিও না হেন কার্য কুন্থি নন্দন। তুমি তোমার সাধনার শিথিলতা আনলে, অভ্যাসের শিথিলতা আনলে, বৈরাগ্যের শিথিলতা আনলে, নিত্য জপ ধ্যান পূজা পাঠ প্রার্থনা এই সম্বন্ধে শিথিলতা আনলে, গড সিজ দ্য হার্ট, ঈশ্বর দেখছেন তুমি নিজেকে নিজে ফাঁকি দিচ্ছ, তুমিই একদিন সেই পতনের গব্বরে পড়ে যাবে, কোনো কিছুতেই লুকানো যাবে না, কোনো অবস্থায় লুকানো যাবে না। যা আমরা সাধু হয়েছি, আপনারা দেখছেন আমরা ঘরে বসে শুয়ে আছি না জপ করছি,
মনে হচ্ছে আমরা বেশ সাধু হয়েছি, কিন্তু কী করছি? ঘরে বসে হয়তো মোবাইল টিকে টপ টপ করছি রাত এক দুটো পর্যন্ত, না ঘুমিয়ে সকাল আটটা ভোরবেলা পাত্রনা তোলা আছে, দুপুরে ভোগের পাত্র কেউ খবর নেই, বিকালে পাড় চাচ্ছে খবর নেই, পড়ে গেছি গব্বরে, মনে হচ্ছি বাইরে কাপড় চোপড় দিয়ে, কাপড় চোপড় তো আর সাধু নয়, এগুলো সাধু, এগুলো তুচ্ছ বস্তু, আসো কালকে পৌঁছে যাবে ফেলে দিলে। আমরা কাপড় চোপড়ি সুলদারি নিয়ে মনে করে আমরা সাধু বনে গেছি, আপনার বেশ প্রণাম টনাম করছে, বড় সাধু হয়েছে, উপরে সিয়াঙ্গেশ্বর বসে বাসন দিচ্ছে, বড় সাধু, এগুলো কিচ্ছুর সাধুতা না, মনের স্থিরতাই সাধু। তত্ত্ব স্থিত যত্ন ব্যাস, পরমাত্মাদের স্থির থাকার নাম হচ্ছে অভ্যাস। মন পরমাত্মা স্থির কিনা, বিনা অভ্যাসে বিনা চেষ্টায় বিনা সাধনে পরমাত্মা মন স্থির হতে পারে না। মনের অন্তরায়গুলো উঠতে থাকবে, ব্যাধি স্থান সংশয় প্রমাদ আলস্য, এগুলো হচ্ছে যোগের বাসার কথাগুলো, এগুলো হবে, কিন্তু তুমি অন্তরায়গুলো শোধন হবে কি করে? তৎপ্রতিষেধাত্মক একতত্তম অভ্যাস, তোমার অভ্যাস হচ্ছে কিনা চেষ্টা করতে হবে। আমরণ বলার নিয়মিত কর্ম সাধনের যে প্রযত্ন তার নাম কি? অভ্যাস, নিয়মিত। আমিত্রু যোগদর্শন বলে তুমি কতকাল অভ্যাস করবে? সতু দীর্ঘকাল নিরন্তর্য সৎকার সেবিত, তো তাপাখির মতো শুধু পড়লে মনে রাখলে চলবে না, তার নাম হলো অভ্যাস, যোগ নিজের চেষ্টা করছি কিনা। আপনারা মনে করতে পারেন আমরা সাধু কাপড় লাল কাপড় নিয়ে আমরা বেশ সাধু বনে গেছি, আমরা কেউ সাধু হয়নি। আমাদের মৃত্যু জানিয়ে দেয় আমাদের সাধুতা কতটুকু। সেই জন্য ভগবান সবাইকে সংযত করে দিয়েছেন, যে কার্য করি লয় আত্মার পতন করিও না হেন কার্য কুন্তিনী নন্দন। চেষ্টা চাই, অবিরাম চেষ্টা। সময় থাকলে একটা বেদান্তের একটা কাহিনী বলতাম, ইন্দ্র বিরোচন সম্বাদ, এটা চান্দোগ্য উপনিষদের কাহিনী, সামবেদের, সামবেদ থেকে চান্দোগ্য উপনিষদ আছে, সে উপনিষদ ইন্দ্র বিরোচন সম্বাদ। প্রজাপতি সকলের উদ্দেশ্যে আত্মার কথা উপদেশ দিয়েছেন, আত্মা কিরূপ? অজর অমর আত্মা, কুদা তৃষ্ণা অতীত, তিনটি শব্দ। আত্মার জন্ম নেই, মৃত্যু নেই, অজর অমর এবং তিনি কুদা তৃষ্ণার অতীত। আমরা যারা ভৌতিক দেহ নিয়ে অবস্থান করছি আমাদের কুদা তৃষ্ণা আছে, আত্মা তো কোনো ভৌতিক দেহ নেই। এবং বলছে এই আত্মাকে গুরুর কাছে, গুরু কৃপায় শাস্ত্র কৃপায় যে আত্মাকে লাভ করতে পারে তারা সকল লোককে জয় করতে পারে, ইহলোক পরলোক তপলোক সত্যলোক মহৎ লোক ব্রহ্মলোক সব লোক জয় করতে পারে এবং তারা অমর হয়ে যায়। এটা হচ্ছে ভগবান ব্রহ্মার উপদেশ। এই আত্মা অজর অমর কুদা তৃষ্ণার অতীত, এই আত্মা গুরু কৃপায় শাস্ত্র কৃপায় জানা যায়, এই আত্মাকে জানলে সর্বলোক জয় হয়, সে অমর হয়, স্বর্গ মর্ত্য পাতাল এই সংবাদ ছড়িয়ে গেছে। স্বর্গের দেবতারা এই সংবাদ পেয়েছেন, মর্ত্যের অসুর দৈত্যরা এই সংবাদ পেয়েছেন, তো স্বর্গ দেবতারা তাদেরও অমর হওয়ার বাসনা আছে, আবার তাদের ভোগবিলাসেরও বাসনা আছে, আবার পরোপকারেরও বাসনা আছে। দেবতারা কিন্তু আমাদের উপকার না করলে মর্ত্যের মানুষ কিন্তু বাঁচতে পারে না, পারে কি? অগ্নি দেবতা অগ্নি না দেন, হ্যাঁ পৃথিবীদেবতা আমাদের পৃথিবীর মধ্যে অবস্থান করতে না দেন, কার কী আমরা বেশি থাকবো? ওরা অনেক উপকার করেন আমাদের, সকল দেবতারা বলে সমস্ত লোক জয় হয়ে যায়, সমস্ত বৈজ্ঞবস্তু করতলগত হয়ে যায়। তা দেবতারা মধ্যে একজন ইন্দ্র আত্মজ্ঞান লাভের জন্য প্রজাপতি ব্রহ্মার কাছে গেলেন, আর অসুর লোকে যারা তাকে পাতালে দৈত্য বিরোচন হচ্ছে প্রহ্লাদের বংশধর, তারাও তো চাই ভোগ বিলাস লালসা অমর, কিন্তু তারা পর উপকার করে না, তো পরে পীড়নেই করে তারা, যে আমরা যদি এই জ্ঞানটা লাভ করতে পারি তাহলে আমরা একেবারে মানব লোকের উপর দেবলোকের উপর একেবারে খড়গ চালাতে পারবো, আমরা অমর হয়ে যাব। আমাদের সৌষদ্ধে আছে না, হ্যাঁ আমি কত বলবান আমি কত ধনবান, তার আমরা বলবান হব ধনবান হব, অসুররা বলে হ্যাঁ তারা নিজেকেই নিজেকে বলবান ধনবান মনে করে, এরকম তারা অনেক মনে জ্ঞান করে। তো সেই হিসাবে ওই চলে গেল বিরোচন,
যদি এই জ্ঞানটা লাভ করতে পারি সর্বলোক জয় হবে আর সকল বৈজ্ঞবস্ত করতলগত হবে, দেবলোক মানবলোক উপর অত্যাচার করতে পারবো, আমাদের সমান কেউ থাকবে না। আর দেবলোকের ইন্দ্র গেলেন দেবভাবনায়, অসুর লোকের বিরোচন গেলেন আসুরিক ভাবনায়, উভয়ের উভয়ের কিন্তু শত্রু। তবু গুরুর কাছে, গুরু একজন প্রজাপতি ব্রহ্মা, তো গুরুর কাছে যখন মিলেমিশে থাকতে হচ্ছে না, জ্ঞান তো লাভ হবে না। দুজনেই গেল, আজকাল দিনের মতো পটপট তার জ্ঞানের কথা বলে না, তখন ঠিক আছে তোমরা এসেছ 32 বছর ব্রহ্মচর্য পালন করো, তারপর তোমাদের সঙ্গে কথাবার্তা হবে। আর আজকাল সাধারণ 32 বছর 3 বছর তাকে বলে আমি খলি বেগরি শিখেছি দোকান একটা দিয়ে মহারাজ হয়ে যাব, সেই জন্য তাদের জ্ঞান হতো আজকাল হবে না বলেন না, যে দু চার কথা শিখেই মনে করে মহারাজ বনে গেছে হয়ে যাব, এখানে কেন থাকবো, এর বড় সিংহাসনও পাবো না, অমুক মহারাজ গেলাম একটা মঠ প্রধান হয়ে যাব, দু চার কথা ঝাড়তে পারবো। প্রথম আতে আশ্চর্য হবেন না, শুধু 32 বছর নয় 101 বছর হবে। প্রথম 32 বছর আগে তোমাদের সঙ্গে কথাবার্তা বলবো, 32 বছর পর। এখন তো খুব সহজেই বইতে ব্রহ্মজ্ঞানের কথা পাচ্ছে, বাসনে কত জ্ঞান হচ্ছে, ইউটিউবে ব্রহ্মজ্ঞানের কথা পাচ্ছে, কাকে পরোয়া করছে না, সব সব মহারাজ বনে গেছে। আর তখনকার দিনের কথা চিন্তা করেন, 32 বছর ইন্দ্র বিরোচন ব্রহ্মার কাছে থাকার পর ব্রহ্মা আবার জিজ্ঞেস করছে তোমরা কি জন্য এসেছ, 32 বছর পর জিজ্ঞাসা করছে তোমরা আমার কাছে কি জন্য এসেছ, বলছে আপনার উপদেশ তো আমরা পেয়ে গেছি, আপনি বলেছেন আত্মকে লাভ করতে পারলে, আত্মজ্ঞান লাভ হলে সর্বলোক জয় হবে, সর্বভোগ্যবস জয় হবে, আমরা অমর হতে পারবো, আমরা সে আশায় এসেছি। ও আচ্ছা, 32 বছর পর প্রথমে একটুখানি ছোট্ট একটা উপদেশ দিল, উপদেশটা দিল এরূপ, এই তোমাদের চক্ষুর মধ্যে যে বসবাস করে সে হচ্ছে ব্রহ্ম, তোমরা ব্রহ্মজ্ঞান লাভ করতে এসছো তো, আত্মাই ব্রহ্ম, এই চক্ষুর মধ্যে যে বসবাস করে সে হচ্ছে ব্রহ্ম। আর এটাও যদি তোমরা অনুভব করতে না পারো, একটা জল পাত্র নিয়ে আসো, সেখানে দেখতে থাকো, যদি কিছু আমার উপদেশ না বুঝে থাকো জিজ্ঞাসা করো। প্রথমে বলো চক্ষুর মধ্যে যে বসবাস করে সে ব্রহ্ম, এই তো যদি তোমরা অনুভব করতে না পারো, বিশ্বাস করতে না পারো, একটা জলপাত্র নাও, সেখানে নিজে নিজেরকে দেখো, আমার উপদেশটা যদি তোমাদের প্রবোধে অনুভব করতে পারো, আমাকে আর জিজ্ঞাসার দরকার না, বুঝলে আবার জিজ্ঞাসা করো। তখন সবাই জলপাত্র, ইন্দ্রও দেখছেন বিরোচনও দেখছেন, কি দেখছো তোমরা, কি দেখতে পাচ্ছ? বিরোচন বলছে আমি তো আমার পুরো শরীরটা দেখতে পাচ্ছি, আমার এতদিন 32 বছরের চুলদাড়ি লম্বা হয়েছে এটাও দেখতে পাচ্ছি, একটা সাদর গায়ে দিয়েছে এটাও দেখতে পাচ্ছি, নখগুলো লম্বা লম্বা কাটতে পারে না, কিন্তু আজকাল সাদর লম্বা রাখলে ওখানে লম্বা লম্বা আপনার কি কুকুমের একদম মডার্ন কোম্পানির তেল দিতে হবে, শ্যাম্পু দিতে হবে, 3 বার করে আসর দিতে হবে, লম্বা চুল রাখলে মেয়ে ছেলের মতো ওই ফার কোথায় বলে যেগুলো সাজেছে বিউটি পার্লারের মতো সাজবে আর ফটো পোস্ট করবে, বর্তমান সাধু হচ্ছে এরকম আমাদের মতো আর কি। আর তখনকার দিনে 32 বছর একবারও চুল আসতে পারেনি, নখ এত লম্বা লম্বা হয়ে গেছে, নখ কাটতে পারেনি, কোনো কৌরকর্ম করেনি, তারা সহ্য করেনি মাথার যন্ত্রণা। আচ্ছা গেল, বলছে এরকম দেখতে পাচ্ছি, লম্বা লম্বা চুল, লম্বা লম্বা নখ, এরকম লম্বা লম্বা দাড়ি পেকে গেছে, 32 বছর চুলদাড়ি অনেক পেকে গেছে, এরকম দেখতে পাচ্ছি। ও আচ্ছা, এগুলো কেটে আসো এবার, গুরু উপদেশ এবার সব কাটো, সব কাটলো, বলে এরকম কীরকম দেখতে পাচ্ছ, বলছে যেরকম সেজেছি সেরকম দেখতে পাচ্ছি। আচ্ছা আর কিছু বলছেন না, দেখতে বলছেন না, বাস গুরু তো বলে দিয়েছেন জলের প্রতিবিম্ব যাকে দেখতে পাচ্ছি সেটাই ঈশ্বর ব্রহ্ম, দুজনে খুশি হয়ে চলে গেলেন, আমাদের ঈশ্বর লাভ হয়ে গেছে। আর ব্রহ্মা মুস্কি মেরে হেসে হেসে বলতে, আহা যে উদ্দেশ্য এসেছে তারা, তারা কিচ্ছুই বুঝতে পারলো না, যা ডাকছে না, কিন্তু ইন্দ্র চলে যাচ্ছে, বিরোচনও চলে যাচ্ছে, তারা বলছে 32 বছর সংযম করেছি, এখন এই গামলার জলের মধ্যে নিজেকে দেখতে পেয়েছি, ঈশ্বর দর্শন হয়েছে, আনন্দের সহিত সবাই চলে যাচ্ছেন, ব্রহ্মা আফসোস করছেন কি জন্য তারা এসেছেন, আমি কি বলতে চেয়েছি, চোখের মধ্যে কে বাস করে, আমরা একজনের চোখ আর যে থাকলে আমার চোখ, আমার প্রতিবিম্ব চোখে আপনার চোখে দেখা যাবে, হ্যাঁ কিন্তু সেটা ঈশ্বর নয়,
চক্রের মধ্যে উপনিষদ কি বলছেন, স্রোতস্য স্রোত্রম মনস মন বাছ বাচংস প্রাণস্য প্রাণ চক্ষুর চক্ষুরীতি ধীরা প্রত্যাস্পদ লোকাত অমৃতা ভবন্তি। কেন উপনিষদ বলছেন চোখের মধ্যে কে বসে আছে, এই চোখটাকে কে পরিচালনা করতেছেন, আমরা যে চোখের একটা গোলক এর মধ্যে কে বসে দেখছেন, যিনি আছেন বলে আমার চোখ দেখতে পাচ্ছে, প্রাণের মধ্যে যে প্রাণ বায়ু আমার আমরা জীবিত আছি, এই কর্ণেন্দ্রিয়টা শ্রবণ করতে পাচ্ছি, এই বাক্য দ্বারা কথা বলতে পাচ্ছি, সে কে? সে চেতনা শক্তির কথা, চেতন পরমাত্মার কথা বলেছেন ব্রহ্মা। এদের এখনও ব্রহ্মচর্য সম্পূর্ণ হয়নি বলে, এই তত্ত্ব তারা অবধারণ করতে পারেনি বলে তারা চলে গেল। তারা মনে করছে দেহটাই ঈশ্বর, দেহটাই আত্মা, কারণ ওই জলের মধ্যে দেহটাই তো দেখেছে, ঈশ্বর দর্শন তো এখনো হয়নি ওদের। এখন বিরোচন্ত গিয়ে তার পাতাল লোকের মধ্যে বিরাট উৎসবের আয়োজন করে ফেলেছে, ঈশ্বর জানা হয়ে গেছে, আমাদের আর কোনো অসুবিধা নেই, আমরা এখন মানুষের উপর দেবতার বলাৎকার করতে পারবো। ইন্দ্র ভাবছেন উপদেশের সারমর্ম ছিল আত্মা অজর অমর বৈহীন, কিন্তু আমি দেখলাম আমি যখন সুলদারি লম্বাওয়ালা গামলায় দেখলাম সেরকম, যখন আর কাটলাম তবে সেরকম, আত্মা তো পরিবর্তনহীন, তার শরীর তো আমি যেরকম সাজাচ্ছি জলের মধ্যে সেরকম দেখেছি, আর এই শরীর তো জন্ম হয়েছে একদিন, সেটা একদিন মরে যাবে, এটা কার ভাবনায় এসেছে? ইন্দ্রের ভাবনায়, বিরোচনের ভাবনায় আসেনি। তা বলছে এটা তো আত্মা হতে পারে না, শরীর কী করে আত্মা হতে? তিনি আবার পিছন ফিরলেন, তিনি আবার আসলেন কোথায়? ব্রহ্মালোকে, ব্রহ্মার কাছে। ব্রহ্মা বলছেন আচ্ছা তুমি তো চলে গিয়েছিলে বিরোচনের সাথে, আবার কেন আসলে, আবার কেন আসলে? বলে আমি তো বলেছেন আত্মা অজর অমর বৈহীন, হ্যাঁ কুদা তৃষ্ণার অতীত, আমাদের দেহের কুদা আছে তৃষ্ণা আছে, এখন আমার কুদা লাগছে, আমার পিপাসা পায়, তো এটা কী করে আত্মা হতে পারে? আর 32 বছর ব্রহ্মচর্য, আরও 32 বছর আত্মতত্ত্ব, এমনি এমনি বিনা সাধনায় বিনা ব্রহ্মচর্য সাধনায় আত্মতত্ত্ব উপলব্ধি হয় না, চেষ্টা কীভাবে চেষ্টা করে চলেছেন, আবার 32 বছর। এবার 32 বছর গুরুদেব উপদেশ করুন, বলে বেদের সার কথা কিন্তু মনে রাখার চেষ্টা করুন, কোনো গল্প কাহিনী নয়, কোনো জোরানো গল্প নয়। এগুলো বলে স্বপ্নলোকে যে বিচরণ করে সেই আত্মা, কি বুঝবে স্বপ্নের মধ্যে যিনি বিচরণ করে? আপনার যখন স্বপ্ন দেখি শরীরটা পড়ে থাকে, জড়ভাবে পড়ে থাকে, স্থূল শরীরের জড়ভাবে বিছানায় পড়ে থাকে, কিন্তু আমরা স্বপ্নের মধ্যে কোথায় কোথায় চলে যায়, কে যায়, কে বা ফিরে আসে? ওই যে বলো 7 রাজার পুত্র হয়েছে, তার রাজত্ব কোথায়, তার রাজধানী কোথায়, রাজপুত্র কোথায়, দেখেছে এগুলো কোনটা, ওটা কতক্ষণ সত্য? ইন্দ্র ভাবছেন স্বপ্নলোকে কে বিচরণ করে, কে বিচরণ করে স্বপ্নলোক, কোনটা সত্য? ভাবনায় আনতে না পেরে আবার গেলেন ব্রহ্মার কাছে, বলছে আরো 32 বছর তুমি ব্রহ্মচর্য পালন করো, এত সহজ নয়, আমরা যেটাকে এত সহজ মনে করি, 2-4টা বেদান্তের বই পড়ে মনে করি আমার আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞান হয়ে গেছে, এটা টোটকা দিলে বোঝা যায় কতটুকু হয়েছে, এগুলো পণ্ডিত হয় জ্ঞানী হয় না, পণ্ডিত হয় তারা শব্দ বিক্রি করার জন্য, কথাকার হয় কথা বিক্রির জন্য, কতগুলো বই পাঠ পড়তে হয়, কারণ এগুলো তাদের জীবিকা, এগুলো না বললে মানুষে তাকে পয়সা দেবে না, এগুলো তাদের জন্য মানায় জ্ঞানীর জন্য নয়। আবার 32 বছর ব্রহ্মচর্য, 96 বছর ব্রহ্মচর্য। এবার আরও অনেক গুরু কথা আছে, তারপর তাদের সুষুপ্তি লোকের কথা বলা হলো, আমরা গভীর নিদ্রা যে আচ্ছন্ন হয় কে আমাদেরকে নিয়ন্ত্রণ করে, আমরা তো কিছু হুঁশ থাকে না, গুরুদেব বলেছেন সুষুপ্তিকালে যিনি বিচরণ করেন তিনি আত্মা, এখন আমি ইন্দ্র বিচারণা করছেন সুষুপ্তি আমি কিছুই জানতে পারি না, আমি তো গভীর নিদ্রা আচ্ছন্ন হয়, ঘুম থেকে উঠে কেবল বলতে হ্যাঁ খুব ভালো ঘুম হয়েছে, কে ছিল, আমার তো অজ্ঞান ছিলাম অন্ধকারে ছিলাম,
বলে আরো 5 বছর ব্রহ্মচর্য পালন করো, 101 বছর। আর আজকাল সাধু ব্রহ্মচারী 101 বছর বলে আমার 3 বার মন তো হতে পারবো, কি দরকার? কবার হব? 3 বার, প্রতি 30 বছর 1 বার। এখানে পরে থেকে লাভ কি? সবাই ব্রহ্মজ্ঞানী, মুখে মুখে ব্রহ্মজ্ঞানী হয়ে যাচ্ছে। ব্রহ্মজ্ঞান তো বই থাকে, বই হাট বাজারে কেনা বেচা পাওয়া যায়, টাকা পেলেই মোবাইলে পেলেই পাওয়া যায়, বিনা সাদরেই লাভ হয়ে যায়। লাভ হয় না, অলাভেই হয়। কি ইন্দ্রের কথাটা বলার অর্থ হলো যে ইন্দ্রের চেষ্টা, বিরোচন চেষ্টা করেনি, ইন্দ্র চেষ্টা করেছে। যে চেষ্টা করেনি সে পাতালে অসুর হয়ে দৈত্য হয়ে তার ওখানে পড়ে রয়েছেন, আর যে চেষ্টা করেছে সে উদ্দলোকে চলে যে ব্রহ্মজ্ঞান লাভ করেছে, ইন্দ্র ব্রহ্মজ্ঞান লাভ করেছে। যে কার্য করিলে হয় আত্মার পতন, করিও না হেন কার্য কুন্তী নন্দন, যদি আমরা চেষ্টা না করি পতনে থাকবো, চেষ্টা করলে উদ্যোগ হতে হবে। কথাটা বলার উদ্দেশ্য এটা, এই জন্য এটা বলা হয়েছে। আর এইটা লাভ করলে আমাদের মানব জীবনে কি হবে, কোন সাংসারিক কোনো ঘটনা, কোনো দুঃখ হানি লোকসান বিচলিত করতে পারবে না, কারণ সে একটি অবিচলিত তত্ত্ব পেয়েছেন। ওই যে বাচ্চা বললাম না, ছোটোবেলা অনেক খেলনায় বসনে থাকে, যখন একটা বড় জিনিস খেলনা পায় এগুলো তার ছেড়ে দেয়। আমরা মানব জীবনে গতানুগতিক যে সুখ দুঃখের জীবন চলছে, এর অতীত যদি একটা বস্তুর সন্ধান আমরা পাই, এগুলো আমাদেরকে বিচলিত করতে পারবে না। জানবো এগুলো তো নিত্যদিনেরই ঘটনা, এগুলো তো কিছু করতে পারবো না। এই যে অতীত বস্তু তো আমার কাছে আছে, যে কেউ এটাকে কেড়ে নিতে পারবে না, যেটাকে কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না। অর্জুনকে বলছেন, অর্জুন তুমি এরকম তুমি যোগী হও, তসমা যোগী ববার্জুন। শেষের দিকে 46 শ্লোকে বলেছেন, তসমা যোগী ববার্জুন, এরকম তুমি যোগযুক্ত যোগী হও, নির্বিষয় যোগী হও, অনাসক্ত যোগী হও, শ্রদ্ধাবান যোগী হও, যোগিনাম অপি যোগিনা অপি, যোগীগণের মধ্যে সেই শ্রেষ্ঠ যে শ্রদ্ধা সহিত আমাদের যুক্ত থাকে, শ্রদ্ধা সহিত ভগবানের নিত্য যুক্ত থাকে, নিত্য নিঃসন্দা বন্দনা উপাসনা পাঠ প্রবচন সকল কর্মের মধ্যে ঈশ্বরের যুক্ত থাকে রেখে দে, কোনো অলসতা করে না, হ্যাঁ কোনো প্রকার অনীহা করে না, কর্তব্য সাধনে তৎপর থাকে, ব্যাকুল থাকে, ঈশ্বরকে জানার চেষ্টা থাকে, আজীবন একটা চেষ্টা নিয়ে ব্যাকুলতা নিয়ে ঈশ্বরকে জানার চেষ্টা থাকে। ওই দীর্ঘকাল ভগবানের জন্য ব্যাকুল হওয়ার নাম হচ্ছে প্রধান বৈরাগ্য। ওই ব্যাকুলতাটা না আসলে আমাদের বৈরাগ্য স্থায়ী হতে পারে না। মোটামুটি আমাদের এই অধ্যায়ের সার কথা হলো অভ্যাস এবং বৈরাগ্য। যে মানুষ অভ্যাস এবং বৈরাগ্য নিয়ে, সাধন অভ্যাস নিয়ে, গুরু মন্ত্র নিয়মিত জপ ধ্যানের মাধ্যমে অনাসক্তভাবে সংসারে থাকতে পারে, সে একটি উচ্চস্থান লাভ করতে পারে। তার বয়সেও যদি সে না কুলে মৃত্যুবরণ করে, আজকের অধ্যায়ে সে সম্বাদটাও দিয়েছেন, আমি চেষ্টা করছি, এখন আমার বয়স 60 বছর, এখন থেকে চেষ্টা করছি, 10 বছর পর আমার মৃত্যু হয়ে গেল, এই 10 বছরের চেষ্টা আমার ব্যর্থ হয়ে যাবে না, এই 10 বছর চেষ্টার পর যে মৃত্যুটা যোগভ্রষ্ট বলাচ্ছেন, সে একটা পরম গতি লাভ করতে পারবে, সে এমন একটি করে গিয়ে জন্মগ্রহণ করবে তার সাধারণ অনুকূল পরিবেশ যেন সে পায়, যা করছে এটা বেকার যাবে না। এটা অর্জুন ভগবানের কাছ থেকে জেনে নিয়েছেন যে যোগভ্রষ্টের গতি কি, যে আমি যদি এই অভ্যাসে যোগ অভ্যাস করি, সাধন অভ্যাস করি, নিয়মিত সাধন অভ্যাস করি, পূজা যোগ যজ্ঞ অভ্যাস করি, এবং এই জীবনে যদি তাকে লাভ করতেও না পারি, পরবর্তী আমার সেই ক্লাস থেকে আরম্ভ হবে, আমি এমন একটা পরিবেশ পাবো যেন আমার আমার ঈপ্সিত আমার আকাঙ্ক্ষিত আমি বস্তুকে লাভ করতে পারি। অর্জুনকে ভগবান এই অধ্যায়ের মধ্যে ঘোষণা করে দিচ্ছেন, কোনো দুঃখ নেই অর্জুন, যোগভ্রষ্টের গতি উদ্যমুখী হবে। তাই ভগবান এত মহিমা, যোগের এত মহিমা দিয়েছেন, যোগ জানিবারে যার বাসনা আছে বেদের কর্মফল থেকে তার অধিক শ্রেষ্ঠ লাভ হইয়া থাকে, এমনই যোগের কথা ভগবান বলেছেন। যোগ বলতে ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকার নামেই যোগ, নিয়মিত যোগ, কতগুলো আসন ব্যায়াম নয়, অনেকে ভুল বুঝেন যোগ মানে কতগুলো আসন ব্যায়াম প্রাণায়াম, তা নয়। যার যার ইষ্ট মন্ত্রকে নিয়মিত আপনি সাধন করুন, এটাই আপনার যোগ, নিয়মিত সন্ধ্যা উপাসনাগুলি করুন, এটাই আপনার যোগ, নিয়মিত স্বাস্থ্যচর্চা করুন, এটা আপনার যোগ, নিয়মিত সৎসঙ্গ করুন, মন স্থির মনকে চঞ্চল করার জন্য বেদান্তের পরে 4টি উপায় আছেন, এটা হচ্ছে অধ্যাত্ম, ওই যে বলার নিত্য নিত্য বিচার করে নিত্যকে লাগিয়ে থাকা, একটা হলো সৎসঙ্গ, এরকম সৎসঙ্গের মধ্যে থাকা, নিজেকে চেষ্টা করা, একটা হচ্ছে বাসনা নিরোধ, মনের মধ্যে অধিক বাসনা পোষণ না করা, আরটা হচ্ছে প্রাণায়াম,
ঘরের মধ্যে প্রাণায়াম অভ্যাস করা, কারণ মন আর প্রাণেরা যমজ ভাই, শাস্ত্র বলছেন এরা দুই ভাই। প্রাণ চঞ্চল হয়, মন চঞ্চল হয়, তাই প্রাণ প্রাণায়ামের মধ্যে প্রাণ সংযম বলে মন স্থির হয়, দুই ভাই। তা আগে প্রাণকে স্থির করতে হয়, তবে মন স্থিরতা আসে, এ দুই ভাই। এ চারটা উপায়, অধ্যাত্মতা, সৎসঙ্গ, বাসনা বর্জন, প্রাণ নিরোধ, এগুলো অভ্যাস করলে এবং বৈরাগ্য অবলম্বন করলে, সাদ অভ্যাস করলে, তার উদ্যোগতে অ্যাটলিস্ট বলতে পারবো একটা মানব জন্ম পাবো। আর কিছু হোক আর না হোক, এটা বলতে পারবো একটা মানব জন্ম পাওয়া যাবে, ভগবান বলেই দিয়েছেন। আমি এভাবে চলতে যদি যোগভ্রষ্ট হয়ে সূচিনাং শ্রীমতাঙ্গ হে যোগভ্রষ্ট বিজায়তে, তার জন্ম হবে, ভালো করে জন্মগ্রহণ হবে, পবিত্রকূলে জন্মগ্রহণ হবে, তার জন্ম তো পাবোই। এরকম একটা আশ্বাস যখন পেয়েছি, এটাকে ছাড়বো কেন? জয় গুরু।